গণকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। নমস্কার, আমি সুনিতা চক্রবর্তী। নিউজ কলকাতা ডিজিটাল চ্যানেল নিবেদন করছে কবি প্রণাম। আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের উপর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ ওরে, উথলি উঠিছে বাড়ি ওরে, প্রাণের বাসনা প্রাণে রাবে রুধিয়া রাখিতে নারী। হ্যাঁ বন্ধু, আজকের দিনে আমরা আমাদের প্রাণকে রুদ্ধ করতে পারছি না, রোধ করতে পারছি না। কেন না, আজকে 25শে বৈশাখ, কবিগুরু বিশ্বকবি কবিশ্রেষ্ঠ রবীন্দ্রনাথ ঠাকুরের 160 বছরের জন্ম জয়ন্তী। আমরা আজ কবিগুরুর জন্মের 160 বছর পেরিয়ে 161তে পদার্পণ করলাম। আর তাই তো নিউজ কলকাতা ডিজিটাল চ্যানেল আয়োজন করেছে কবি প্রণামের। আমরা আজ রবি কিরণে আলোকিত হব। বলা যায় গঙ্গা জলে গঙ্গা পুজো করব। আর এই শ্রদ্ধা জ্ঞাপনের শুরুতেই আমরা চলে যাব মাননীয় শ্রী দেবাশিস চক্রবর্তীর কাছে, যিনি রিটায়ার্ড WBCS কবি, সাহিত্যিক, সাংবাদিক, আরো অনেক কিছু। দেবাশিস বাবুর কাছ থেকে আমরা আজ পাব রবীন্দ্রনাথ সম্পর্কে না জানা বেশ কিছু তথ্য। সবাইকে জানাই রবীন্দ্রিক শুভেচ্ছা। রবীন্দ্রনাথের শেষ জন্মোৎসব তার জীবৎকালে 80 বছর বয়সে হয়েছিল শান্তিনিকেতনে, বাংলা 1348 সালের 1লা বৈশাখ, ইংরেজি 1941। উত্তরায়ণের সুসজ্জিত মঞ্চে কবির শেষ জন্মোৎসব পালিত হয়। কবিতার শেষ আশীর্বাণীতে বলেছিলেন, প্রত্যহ নীরবে আমার আশীর্বাদ তোমাদের প্রতি ধাবিত ও প্রবাহিত হচ্ছে। আমার আশীর্বাদ আজ নতুন বেশে তোমাদের কাছে উপস্থিত হোক, সুন্দর বেশে তোমরা তাকে গ্রহণ করো, এই শেষ আশীর্বাণী ছিল। এদিন 1লা বৈশাখ 1348 কবির জীবৎকালের শেষ মুদ্রিত কাব্যগ্রন্থ জন্মদিনে প্রকাশ করা হয়। জন্মদিনে মহাত্মা গান্ধী তার অভিনন্দন বার্তায় বলেছিলেন, 80 বছর বয়স যথেষ্ট নয়, শতায়ু হন। এই কবির শেষ জন্মদিন পালন, সে বিষয়ে কিছু আলোকপাত করলাম। এইবার আমি আসছি রবীন্দ্র প্রতিভা নিয়ে, আমি আলোচনা করব না, সেই দৃশ্য তো আমার নেই। আমি বলবো রবীন্দ্র প্রতিভার সমগ্র বিশ্বে স্বীকৃত, বরণীয়, তাই তো? কিন্তু রবীন্দ্র কাব্য, উপন্যাস, নাটক, অর্থাৎ তার সমগ্র রচনা সমগ্র জনার্জিত হয়েছিল সৃষ্টির অনেক পরে। তার প্রথম দিকে কাব্যগ্রন্থ, প্রথম না দ্বিতীয় কাব্যগ্রন্থ এটা, ভগ্ন হৃদয় কাব্যগ্রন্থখানি ত্রিপুরার মহারাজা বীর চন্দ্রমাণিক্যের হাতে কোনোক্রমে এসেছিল। বীরচন্দ্র কাব্যখানি পড়ে বিমোহিত হয়ে পড়লেন, তার জীবনের সাথে মিলছিল, তখনও তার রাজার ভগ্ন হৃদয় ছিল। রাজা দূত মারফত রবীন্দ্রনাথকে একটি মানপত্র ও কিছু উপহার পাঠিয়েছিলেন। এটাই রবীন্দ্রনাথের প্রথম খ্যাতি ও সম্মান, রাজা বীরেন্দ্রমাণিক্যের কাছ থেকে। প্রীতি উপহার কি ছিল? একটা মানপত্র, সাথে একটি পুটুলি। পুটুলিতে ছিল একখানি শাল, একজোড়া ধুতি, একটি উত্তরীয়, হাতির দাঁতের তৈরি দুটি পুতুল
ও ছোট্ট মকমলের তোরায় পাঁচখানি মোহর, কবির প্রথম খ্যাতি ও সম্মান। বালক বয়সে রবীন্দ্রনাথের কবিতাগুলো একত্রিত করে তার দাদারা উৎসাহ নিয়ে বই ছাপিয়ে দিত। ছাপার খরচ সামান্য, আদি ব্রহ্ম সমাজ প্রেসে ছাপা হতো। শুধু কাগজের দাম দাদাদের মধ্যে কেউ নিজস্ব তহবিল থেকে দিয়ে দিতেন। এরপর রবীন্দ্রনাথ পরপর বই ছাপিয়ে চলেছে, বইগুলি রাশিকৃতভাবে জমা আছে, বিক্রি অতি সামান্য, বিক্রি নাই বলতে গেলে চলে। বিক্রি যদি না হয় তবে ছাপিয়ে লাভ কী? পিপুলস লাইব্রেরি, কেনিং লাইব্রেরি, সংস্কৃত প্রেস ডিপোজিটারি, কত দোকানে রবীন্দ্রনাথের অনেক বই জমা দেয়া, তার একটা পয়সাও দেবার নাম করে না। বইগুলি পাঠকদের হাতে কীভাবে পৌঁছে দেওয়া যায় এই নিয়ে তার হঠাৎ মনে পড়ল গুরুদাস চট্টোপাধ্যায় নামে এক ভদ্রলোকের কথা। গুরুদাসবাবু বেঙ্গল মেডিকেল লাইব্রেরি নামে একটা দোকান খুলেছেন, গল্প কবিতার বই সেখানে বিক্রি হয়, মেডিকেল বইও বিক্রি হয়। কলেজ স্ট্রিটের 97 নম্বর বাড়িতে বেঙ্গল মেডিকেল লাইব্রেরি, মস্ত বড় দোকান, কাঁচের শোকেসে সাজানো কত নতুন নতুন বই জ্বলজ্বল করছে। রবীন্দ্রনাথ একদিন গুরুদাসবাবুর কাছে গেলেন। গুরুদাসবাবু তাকে খাতির করে ভেতরের একটি ঘরে বসালেন। হাজার হোক, দেবেন ঠাকুরের ছেলে তো, তাছাড়া গায়ক হিসাবে তার নাম ডাক বেশ হয়েছে, কবি হিসাবে তখনও হয়নি। গুরুদাসবাবু রবীন্দ্রনাথকে এক প্রস্তাব দিলেন, তিনি নিজের সুবিধা মতন বই বিক্রির ব্যবস্থা করবেন, তবে কমিশন ভিত্তিতে নয়। তিনি একসাথে রবীন্দ্রনাথের সব কয়টি বইয়ের সমস্ত অবিক্রিত কপি কিনে নেবেন এবং থোপ কিছু টাকা দেবেন। রবীন্দ্রনাথের 16 বইয়ের মধ্যে কয়েকটি নেহাত পুস্তিকা, 12 বেছে নিলেন ব্রাহ্মণ সমাজ পেশ থেকে। তাছাড়া জোড়াসাঁকো বাড়িতেও কত বই জমে আছে তার মোটামুটি হিসেব করে দেখা গেল প্রায় 8,000 বই। গুরুদাসবাবু দাম দিতে রাজি হলেন 2,300 টাকা, তখনকার দিনে অনেক, দরাদরির প্রশ্নই উঠে না। লাভ লোকসানের হিসেব করার কোনো প্রয়োজন নেই, কারণ আর কিছুদিনের মধ্যেই এই বইগুলো ছাপানো পৃষ্ঠা উল্পকার খাদ্য হতো। তৎক্ষণাৎ চুক্তিপত্র সই করে দিলেন এবং অগ্রিম হিসাবে পেলেন নগদ 1,100 টাকা। রবীন্দ্রনাথের প্রায় বিহ্বল অবস্থা, এতগুলি টাকা, তার বই বিক্রির টাকা, এ পর্যন্ত লিখে তো এক জায়গা থেকে একটি পয়সাও আসেনি। রবীন্দ্রনাথের কল্পনায় দেখলেন তার বইগুলি পৌঁছে যাচ্ছে পাঠকের দরবারে, ঘরে ঘরে দূর দূরান্তরে মানুষ তার লেখা পড়ছে, নিজেদের মধ্যে আলোচনা করছে, রবীন্দ্রনাথের কল্পনা। কিন্তু বাস্তবে তার কল্পনাকে বহুগুণে ছাপিয়ে গেছে তা তো এখন আমরা জানি। কবির প্রতি বিনম্র প্রণাম জানিয়ে আজকে আমার সামান্য বক্তব্য শেষ করলাম। অনেক ধন্যবাদ দেবাশিস চক্রবর্তীকে। দেবাশিস বাবুর কথায় সুর মিলিয়ে বলি যে তিনি বললেন যে রবীন্দ্রনাথকে তার বাড়ির দাদারা লেখালেখিতে সাহায্য করতেন। আমি বলি দাদারা তো করতেনই, পাশাপাশি তার স্কুলের শিক্ষক মহাশয়েরাও তাকে লেখালেখিতে সাহায্য করতেন। যেমন একবার তার স্কুলের প্রধান শিক্ষক মহাশয় লিখে দিলেন, রবি করে জ্বালাতন আছিল সবাই, বড়সা ভরসা দিল আর ভয় নাই। লিখে তিনি রবি ঠাকুরকে বলেছিলেন এর সাথে কয়েকটি লাইন জুড়ে আনতে। রবীন্দ্রনাথ তখন লিখে দিলেন, মিনগণ হীন হয়েছিল সরোবরে, এখন তাহারা সুখে জলক্রীড়া করে। দেবাশিসবাবু বললেন যে তার জন্মদিন, শেষ জন্মদিন পালিত হলো পয়লা বৈশাখ, 25শে বৈশাখ নয়। হ্যাঁ, শান্তিনিকেতন যেহেতু অত্যন্ত গরম, সেই বৈশাখ মাসের 25শে বৈশাখের ওই গরমে সম্ভব ছিল না বলেই তার শেষ দিকের জন্মদিনগুলো পয়লা বৈশাখ পালিত হতো। এখন যাব আমাদের পরবর্তী শিল্পীর কাছে। আমাদের পরবর্তী শিল্পী কবিতা নিয়ে আসছেন আপনাদের সামনে,
পরবর্তী শিল্পী মিতালী মুখার্জি। মিতালী কবি, আবৃত্তি শিল্পী অর্থাৎ বাচিক শিল্পী, এছাড়াও বিভিন্ন রকম সাংস্কৃতিক কর্মযজ্ঞের সাথে মিতালী ওতপ্রোতভাবে জড়িত। চলুন এখন কবি প্রণাম আমরা জানাবো, কবিকে শ্রদ্ধা জানাবো তারই কবিতায় মিতালী মুখার্জির কাছ থেকে। শুভ জন্মদিন কবি, আমি তোমার পুজোয় পাইনি ডাক, রবি ঠাকুর, 25শে বৈশাখ। বসে আছি একলা ঘরের কোণে, যাইনি ভোরে নন্দন কাননে, একটু দূরে দাঁড়িয়ে তুমি একা, মূর্তি তোমার ফুলে মালায় ঢাকা। কত মানুষ, কত রকম মন, কত আবেগে কাঁপা সমর্পণ, বুকে তাদের তোমার ছবি আঁকা, নিজের মতো করে সবার খুব গোপনে রাখা। কত রকম কথার কলরব, কত নতুন কবিতা সম্ভব, গানে গানে বন্ধনে যায় টুটে, 25শে বৈশাখের পত্র ফুটে। তোমার চৈত্র দিনের শালের বন কোথায়, এ যে সাজানো প্রাঙ্গণ। কত রকম স্তুতি এবং স্তব, তোমার জন্মদিনের মহোৎসব, যাইনি আছি একলা আপন মনে, তোমার কথা গানের সম্মুখনে, একটি থুপের শিখায় আঁকা ছবি, তোমার মুখটি কবি, একটি প্রদীপ গন্ধে মৃদু, একটি কনক চাপা, একটি মাত্র চন্দনে টিপ বুকের কাছে রাখা, একটি মনের বাঁধনে ছেঁড়া, একখানি এক তারা, নদী আপনে বেগে আপন আবেগে পথ হারা। তুমি আমার একার সঙ্গপণ, তুমি আমার নিভৃত সেই জন, যে জন আছে মাঝখানে ঠিক মাঝে, অরূপ বিনা হয়ে যে জন খুব নীরবে বাজে, সেই নিবিড় নির্জনতায় তোমাকে সৃজন, একটি জনের মধ্যে পাওয়া সকল বিশ্বজন, সেই তো আমার তোমার দিকে যাওয়া, প্রাণে আমার স্নিগ্ধ তোমার পরশটুকু পাওয়া, সেই তো তোমার জন্মদিনের ডাক, সেই তো আমার 25শে বৈশাখ। ছুঁয়ে আছি সঞ্চয়িতার পাতা, তোমার চরণে ধুলার তরে একটি প্রণাম রাখা, একটি প্রণাম রাখা, একটি প্রণাম রাখা। এবারের শিল্পী রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছবি চক্রবর্তী। ছবিকে আমরা বহু মঞ্চে, টিভি চ্যানেলে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করতে দেখেছি। আজ ছবি তার শ্রদ্ধা জ্ঞাপন করবে এই নিউজ কলকাতা ডিজিটাল চ্যানেলের পর্দায় সুরে সুরে। বলেছিলাম রবীন্দ্রনাথের চিঠিপত্র নিয়ে দু চার কথা বলবো। হ্যাঁ বন্ধু, যাচ্ছি সে কথায়। রবীন্দ্রনাথের চিঠিপত্রকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। সেগুলো হলো সাধারণ পত্র, ঐতিহাসিক পত্র, ছন্দে বা কবিতায় পত্র এবং পত্রের খামে মোড়া প্রবন্ধ। রবীন্দ্রনাথের সঙ্গীতের আমরা যদি কিছু হিসেব করতে পারি, কিন্তু পত্র সাহিত্যের কোনো আমরা কুলকিনারা পাই না। এক মহান সাহিত্য, শুধু তাই নয়, এবং বাংলায় প্রথম পত্র সাহিত্য, প্রথম পত্র লিখিয়ে, সার্থক পত্র লিখিয়ে হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আগে আমরা পেয়েছি মধুসূদন দত্তকে, কিন্তু তা ইংরেজিতে। তাই বাংলায় সার্থক পত্র লিখিয়ে যদি বলতে হয় তাহলে বিশ্বকবি। চলুন
ছবির গানে। নমস্কার, আমি সঞ্চয় চক্রবর্তী। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, রাতে পোহালো বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগনে পারে, সম্মুখে ওই হেরি পথ তোমার কি রাতে পৌঁছবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, আকাশে যত তারা চেয়ে রয় নিমে সারা, বসে রয় রাতে প্রভাতের পথের ধারে, তোমারই দেখা পেলে সকলে ফেলে ডুবে আলো পাড়াবাড়ি। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, প্রভাতের পথিকে সবে এলো কি বলো রবি, গেল কি গান গে ওই সারি সারি, বুঝি বা ফুল ফুটেছে সুর উঠেছে অরুণে বিনার তারে তারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। এবারে আমরা যাব কবি কুমুদরঞ্জন মল্লিকের সাথে রবি ঠাকুরের কেমন সম্পর্ক ছিল সেই সুসম্পর্কের কিছু তথ্য জানতে। কুমুদরঞ্জন মল্লিকেরই সুযোগ্যা নাতনি মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। নমস্কার, আমি মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে। প্রতিটি দর্শককে শুভেচ্ছা এবং কাব্যিক অভিনন্দন জানাই এই 25শে বৈশাখের শুভ লগ্নে। আজকে আমি আপনাদের সঙ্গে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। না, আজকে আমি আমার কোনো স্বরচিত কবিতা পাঠ করব না। আমি আজকে আপনাদেরকে বলবো আমার দাদু কবি কুমুদরঞ্জন মল্লিকের সঙ্গে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রগাঢ় সম্পর্ক ছিল, দাদা ভাইয়ের সম্পর্ক ছিল, যে স্নেহপূর্ণ এবং শ্রদ্ধার সম্পর্ক ছিল, সে বিষয়ে আজ আপনাদের কিছু বলবো। অনেক অজানা তথ্য হয়তো উঠে আসবে এর থেকে। তাহলে শুরু করছি। আমার দাদু কবি কুমুদরঞ্জন যখন শতদল কাব্যগ্রন্থটি লেখেন, তখন তিনি তার একটি কপি রবীন্দ্রনাথকে পাঠিয়েছিলেন এবং আরও অনেক খ্যাতনামা লোককেই পাঠিয়েছিলেন। বলা ভালো যে আমার বড়দাদুর লেখা যে শতদল কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথের কণিকা কাব্যগ্রন্থের অনুকরণে লেখা হয়েছে বলেই সমালোচকরা ধরে নিয়েছেন। সব থেকে বড় কথা হলো যে অনেক খ্যাতনামা লেখককে পাঠানো সত্ত্বেও তার কিন্তু কোনো উত্তর আসেনি। তখনকার দিনে আপনারা জানেন যে মোবাইল ফোন ছিল না এবং যোগাযোগের সাধনও সেভাবে ছিল না, চিঠিপত্রেই আদান প্রদান হতো। তা খুব আশ্চর্যের ব্যাপার যে রবীন্দ্রনাথ ঠিক তার 3-4 দিন পরেই দাদুর চিঠির উত্তর দিলেন এবং উনি লিখেছিলেন যে আপনার বইটি পড়িয়া যার পর নাই আহ্লাদিত হইলাম, এখানে শুধু
আপনার লেখার প্রতিটি প্রকোষ্ঠ মধুতে ভরা এবং রসপূর্ণ। শুধু তাই নয়, মাঝে মাঝে মৌমাছির ফুলেরও পরিচয় পাওয়া যায়। আমার বড়দাদু এই চিঠি পেয়ে এতই আপ্লুত হলেন যে তা তিনি বলেছিলেন যে আমার সমস্ত দিনটি যেন কনক কিরণে রঞ্জিত করিয়া দিল। কবি যখন এফএ ক্লাসে পড়েন তখন মজুমদার লাইব্রেরির কর্ণধার কবিকে নিয়ে গেছিলেন কবিগুরুর কাছে শান্তিনিকেতনে। সেই প্রথমবার বরদাদুর যাওয়া শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ তাকে আদর করে বললেন, এসো কবি কুমুদরঞ্জন এসো। বরদাদু বললেন, আমার একই সৌভাগ্য, রবীন্দ্রনাথ আমাকে কবি বলিয়া ডাকিলেন। দাদু এও লিখেছেন পরবর্তীকালে তার স্মৃতিচারণায়, আমরা পড়েছি, সেখানে উনি লিখেছেন যে হিমালয়ের পাদদেশে দাঁড়াইয়া হরিণ শিশু যেমন দেবতাত্মা হিমালয়কে দর্শন করে, আমিও সেই রূপ তাহাকে দর্শন করিতে লাগিলাম। একবার কবিগুরুর আমন্ত্রণে কবি কুমুদরঞ্জন শান্তিনিকেতনে যান এবং সেই সময় একটু সন্ধে হয়ে এসেছিল আর কি। তো কবি কুমুদ গিয়ে ওখানে যিনি দায়িত্বরত ছিলেন আর কি, সেই ছেলেটিকে বললেন যে আপনি একটু রবীন্দ্রনাথকে খবর দিতে পারেন। তখন উনি বললেন যে কবিগুরু তো এখন দেখা করেন না, উনি তো এখন সন্ধেবেলায় গল্প স্বল্প করেন, তাই তো উনি কারোর সঙ্গে দেখা করেন না। তখন কুমুদরঞ্জন বললেন যে আচ্ছা, একটা স্লিপে নিজের নাম লিখে ছেলেটিকে বললেন যে আপনি এই স্লিপটা গিয়ে রবীন্দ্রনাথকে দিন। তখন সেই ছেলেটি গিয়ে রবীন্দ্রনাথকে স্লিপটি দিল এবং তার কিছুক্ষণ পরেই দেখা গেল রবীন্দ্রনাথ একদম হন্তদন্ত হয়ে আসছেন বরদাদুর সঙ্গে দেখা করার জন্য। তখন সেই ছেলেটি বলল যে খুব আশ্চর্য, কবিগুরু স্বয়ং আসছেন আপনার সঙ্গে দেখা করার জন্য, আপনি কি তার কোনো আত্মীয় হন? তখন কুমুদরঞ্জন উত্তর দিলেন, হ্যাঁ আমি তার আত্মীয় হই, আত্মার আত্মীয়, তার অনাত্মীয় কে? রবীন্দ্রনাথ এসে অত্যন্ত সমাদরে কুমুদরঞ্জনকে নিয়ে গেলেন এবং সেই সময় শান্তিনিকেতনে ক্লাস চলছিল, সাহিত্যের ক্লাস, ইংরেজি সাহিত্যের ক্লাস। সেইখানে বরদাদু গেলেন এবং সেখানে রাস্কিন থেকে কিপলিং অবধি বিভিন্ন সাহিত্যিকদের সাহিত্য সম্পর্কে আলোচনা হলো এবং সেই আলোচনায় রবীন্দ্রনাথ এবং কবি কুমুদরঞ্জন অংশগ্রহণ করলেন। এবং এই আলোচনা পর্ব শেষ হওয়ার পর রবীন্দ্রনাথ নিজে কবি কুমুদকে নিয়ে শান্তিনিকেতনের পথে বেরোলেন, তাকে সম্পূর্ণ শান্তিনিকেতন পরিদর্শন করানোর জন্য। তার সঙ্গে যে আত্মার আত্মীয়তা ছিল, এক্ষেত্রে বলা যায় রবীন্দ্রনাথের সঙ্গে কুমুদরঞ্জনের জীবন দর্শন অনেকটা এক। একজন ব্রহ্মদর্শী, একজন ভগবদ্দর্শী, দুজনেই সাহিত্যের রঙে রাঙিয়ে উঠেছেন, দুজনেই ভারতের সাহিত্য সংস্কৃতিকে এগিয়ে নিয়ে চলেছেন এবং সবথেকে বড় কথা এটাই হচ্ছে তাদের জীবন দর্শন, এটাই হচ্ছে তাদের সাহিত্য দর্শন এবং মানবিকতার দুই পথিক। তাদের এক্ষেত্রে আত্মার আত্মীয়তা, এক্ষেত্রেই এক আত্মার সঙ্গে এক আত্মার মেলবন্ধন হয়েছিল। আজকে আমি আমার বক্তব্য শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আমাদের পরবর্তী শিল্পী নীরা সাহা। নীরার ঝুলিতে রয়েছে নৃত্য, চলছে নিউজ কলকাতার ডিজিটাল চ্যানেলে 25শে বৈশাখের এই পুণ্য দিনে কবি প্রণাম, কবিকে শ্রদ্ধা জ্ঞাপন। মাত্র 13 বছর বয়সে রবীন্দ্রনাথের কাব্যোদ্যানের বসন্ত উৎসব শুরু হয় আর 17 বছর বয়সে কবি বিলেত যান অধ্যয়নের উদ্দেশ্যে। সেইখানে গিয়ে পাশ্চাত্য সুর, পাশ্চাত্য ঐতিহ্য হৃদয় নিয়ে দেশে ফিরে আসেন এবং প্রাচ্য ও পাশ্চাত্যের সংমিশ্রণে তার সফল ফসল বাল্মীকি প্রতিভা। চলুন যাই নীরার নৃত্যে। Tana na na dim, tana na na dim, tana na na tana de na na tana de na tana na na.
মনোমরমে ঘের সঙ্গী মনোমরমে ঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম মনোমরমে ঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে মনোমোর হংস বলাকার পাখায় যায় উড়ে কোচিত কোচিত চকিত তোড়িত আলোকে মনোমোর হংস বলাকার পাখায় যায় উড়ে কোচিত কোচিত চকিত তোড়িত আলোকে ঝনঝন মন দেয় প্রলয়াভানে মনোমরমে ঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে মনোমোর ধায় তারি মত প্রবাহে তালো তমালো অরণ্যে মনোমোর ধায় তারি মত প্রবাহে তালো তমালো অরণ্যে ক্ষুব্ধ শাখার আন্দোলনে মনোমরমে ঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 আমরা এতক্ষণ নিউজ কলকাতার ডিজিটাল চ্যানেলের পর্দায় রবি কিরণ মিশ্রিত রবি পূজায় ব্রতী ছিলাম। আজকের অনুষ্ঠান আপাতত এই অবধি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন এবং করোনার সংক্রমণ থেকে নিরাপদে থাকুন। সকলকে নমস্কার, ধন্যবাদ।